ওয়েলকাম ভিউয়ার্স কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো এস বি এটা আপনারা অনেকেই জানেন এস বি অর্থাৎ রিক্রুটমেন্ট অফ প্রভেশনারি অফিসার অনেকে স্বপ্ন দেখেন যে এস বি জব করবেন অনেকে এটার জন্য স্পেশালিভাবে প্রিপারেশন নিয়ে থাকেন তো বন্ধুরা এটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অর্থাৎ আজ থেকেই একুশে এপ্রিল থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন দেখুন এখানে লেখা রয়েছে এটি অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এস বি আই পিওর অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা ডিটেলসে দেখে নিন একুশে এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো দেখুন এখানে ওয়েবসাইটও দেওয়া হয়েছে আমি ডিটেলস আপনাদের বলে দেবো এখানে যে আপনারা কী কী করতে হবে আপনাদের দেখুন অনলাইন রেজিস্ট্রেশন দেখুন এখানে একুশে এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং পেমেন্টও কিন্তু আপনারা একুশে এপ্রিল থেকে তেরোই মে পর্যন্তই করতে পারবেন এবং দেখুন এখানে লেখা রয়েছে এক্সামটি দু প্রিলিমিনারি এবং মেন এক্সাম হবে তো দেখুন অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি এক সাত আট জুলাই দু হাজার অনলাইন এক্সাম হবে প্রিলিমিনারির এবং সেটা রেজাল্ট কিন্তু সাত দিন পরেই বের হয়ে যাবে আপনার আমরা সকলেই জানি যে এসবিআই খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করে অর্থাৎ সাত দিনের মাথায় কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে তো বন্ধুরা এটা খুবই ভালো খবর এবং সব থেকে ভালো খবর যেটা আমি দেবো সেটা আপনারা দেখে নিন ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন দেখুন টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজারটি তার মধ্যে এসসি বন্ধুদের জন্য তিনশোটি এসটি দেড়শোটি ও বিসি পাঁচশো চল্লিশটি জেনারেল এক হাজার দশটি তো টোটাল দু হাজারটি ভ্যাকেন্সি রয়েছে দু হাজার ভ্যাকেন্সি মানে প্রচুর ভ্যাকেন্সি এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা একটি এটা একটি বিশাল খুশির খবর দেখুন কেন খুশির খবর বলছি কারণ আমাকে অনেকেই বলছিল যে এসবিআইপিও আমরা কি গ্র্যাজুয়েশন পাস করিনি আমরা এখন থার্ড ইয়ার আমরা কি করতে পারবো ফর্ম ফিল আপটি তো বন্ধুরা এখানে বলা রয়েছে যারা এবছর ফাইনাল ইয়ার তারাও এই ফর্ম ফিল আপটি করতে পারবে অর্থাৎ যারা এই বছর ফাইনাল ইয়ার অর্থাৎ এক্সাম দিয়েছ রিসেন্টলি হয়তো এক্সাম হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা কারো এক্সাম কিছুদিন পরেই শেষ হবে ফাইনাল ইয়ারদের কথা বলছি এখানে বলা রয়েছে একত্রিশ আগস্ট দু হাজার মধ্যে গ্র্যাজুয়েশন পাস হতে হবে অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যারা যারা ফাইনাল ইয়ারে রয়েছে সবারই সম্ভবত জুন মাসের দিকেই ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোয় অর্থাৎ গ্র্যাজুয়েশনের রেজাল্ট জুন জুলাইতেই বেরিয়ে যায় আমি যতদূর জানি জুন মাসেই বেরিয়ে যায় তো আগস্ট মাসের আগে গ্র্যাজুয়েট হতে হবে তার মানে যারা ফাইনাল ইয়ার তারা তারাও এই ফর্ম ফিল করতে পারবে তো বন্ধুরা একটি সত্যি একটি সুখবর সকলের জন্য তারপর দেখুন এখানে বলেছে এজ হতে হবে একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে দেখুন এখানে বলেছে একুশ বছরের থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে দুই চার উনিশশো অষ্টআশির মধ্যে অর্থাৎ দুই চার উনিশশো অষ্টআশির পরে হলে হবে না এবং সরি দুই চার দু হাজার অষ্ট দুই চার উনিশশো অষ্টআশির আগে হলে হবে না পরে হতে হবে এবং এক চার দু হাজার সরি এক চার উনিশশো সাতানব্বইয়ের পরে হলে চলবে না মানে এর আগে হতে হবে তো এখানে বলা রয়েছে এক একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এসসি বন্ধুরা পাঁচ এসসি এস বন্ধুরা পাঁচ বছরের ছাড় পাবেন বয়সে এবং ওবিসি বন্ধুরা তিন বছরের ছাড় পাবেন তো বন্ধুরা এখানে এক্সামিনেশান সেন্টার দেওয়া রয়েছে এবং স্যালারি আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো পাবেন শুরুতে বেতন নিয়ে আপনাদের ভাবতে হবে না এসবিআই প্রচুর বেতন দেয় তো স্যালারি খুবই ভালো থাকবে এবং ফর্ম ফিল আপের যে চার্জটা সেটা থাকবে এসসি এস টিদের ক্ষেত্রে একশো টাকা এবং জেনারেল এবং ও বন্ধুদের জন্য ছশো টাকা তারপর এখানে দেখুন এক্সামি এক্সামের এখানে এক্সামের সিলেবাস দেওয়া রয়েছে এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে দেখুন বন্ধুরা প্রিলিমিনারি এক্সাম সেন্টার এবং মেন এক্সাম সেন্টার কোথায় পড়বে আপনারা দেখে নিন আমি ওয়েস্ট বেঙ্গলটাই দেখাচ্ছি আপনাদের দেখুন আসানসোল বহরমপুর বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা শিলিগুড়ি তো এই সমস্ত জায়গায় কিন্তু প্রিলিমিনারি এক্সামের সিট পড়বে এবং মেন এক্সামের সিট পড়বে শুধুমাত্র হুগলি কল্যাণী এবং কলকাতায় তো বন্ধুরা এটি হচ্ছে এস বি আইপিওর অফিসিয়ালি নোটিফিকেশান প্রভেশনারি অফিসারের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইখানে ক্লিক করবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা ফর্ম ফিল আপটি করে নিন মনে রাখবেন যে তেরোই পাঁচ দু হাজার আঠেরো লাস্ট ডেট ফর্ম ফিল আপের এবং একুশ চার দু হাজার আঠেরো থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো আপনারা ফর্ম ফিল আপটি করে নিন